নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব পলিভিয়ন সিরাপ সম্পর্কে। পলিভিয়ন সিরাপের বেনিফিটস, সাইড ইফেক্টস, ডোজ, প্রাইস সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পলিভিয়ন সিরাপ একটি ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ। এটি একটি কমপ্লিট অ্যাডভান্স এনার্জি রিলিজ ফর্মুলা সিরাপ। পলিভিয়ন একটি সুগার ফ্রি সিরাপ যা সুগারের রোগীরাও খেতে পারেন। পলিভিয়ন সিরাপটি থায়ামিন হাইড্রোক্লোরাইড, পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড, নিকোটিনামাইড, সাইনোকোবালামিন দিয়ে তৈরি। এটি 250 ml এবং 400 ml এর প্যাকিংয়ে হয়ে থাকে। 250 ml পলিভিয়ন সিরাপের দাম 100 টাকা এবং 400 ml পলিভিয়ন সিরাপের দাম 150 টাকা। পলিভিয়ন সিরাপটি প্রধানত দুর্বলতা দূর করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন। আমাদের দুর্বলতার কারণে হাত পা ব্যথা, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা, একটু কাজ করার পর শারীরিক ক্লান্তি অনুভব করলে এই সমস্যাগুলির ক্ষেত্রে পলিভিয়ন সিরাপটি খেলে খুব ভালো ফল পাওয়া যায় বা খুব ভালো কাজ করে। এই পলিভিয়ন সিরাপটি আমাদের এনার্জি লেভেলকে অনেকটা বাড়িয়ে দেয়, ফলে আমাদের কাজের এনার্জি বেড়ে যায়, ফলে কাজ করার ক্ষমতা বেড়ে যায়। কাজ করার পর অবসাদ কেটে যায় এবং যারা পড়াশুনো করেন তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। পড়ার এনার্জি অনেকটা বেড়ে যায় এবং পড়তে বসে ঘুম পেলে তা দূর হয়ে যায়। যারা বসে বসে কাজ করেন তাদের মানসিক ক্লান্তি দূর করে। যারা হার্ডওয়ার্ক করেন বা জিমে পরিশ্রম করেন তাদের অতিরিক্ত পরিশ্রমের কারণে হাত পা ব্যথা হতে পারে, সেই ক্ষেত্রে হাত পা ব্যথা কেটে যায় এবং পলিভিয়ন সিরাপটি খেলে আরও বেশি পরিশ্রম করার ক্ষমতা বা এনার্জি বেড়ে যায়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে, যাদের একটুতেই সর্দি জ্বর কাশি হয়, তাদের ইমিউনিটি সিস্টেমকে অনেকটা স্ট্রং করে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায়, ফলে সাধারণ রোগ সহজেই হয় না। যারা অনেক দিন ধরে জ্বরে ভুগছেন বা জ্বরের কারণে দুর্বল হয়ে পড়লে তাদের সেই দুর্বলতা কাটানোর জন্য পলিভিয়ন সিরাপটি খুব ভালো কাজ করে। মুখে বা জিভে ঘা হলে তা ভালো করে। যারা মোটা হতে চান তারাও এই পলিভিয়ন সিরাপটি খেতে পারেন। তাদের এই সিরাপটি খাওয়া শুরু করলে কিছুদিনের মধ্যে ওজন বাড়তে শুরু করবে। তো এইগুলি ছিল এর বেনিফিটস। এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে। পলিভিয়ন সিরাপটি খেলে আমাদের শরীরের যে যে সাধারণ সমস্যাগুলি বা সাইড ইফেক্টগুলি হতে পারে, যেমন পেটে ব্যথা, বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা, অ্যালার্জি, এই সাধারণ সমস্যাগুলি হতে পারে, বা স্নায়বিক দুর্বলতা হতে পারে। এই সমস্যাগুলি বেশি হলে বা আরও অন্য কোনো সমস্যা হলে সিরাপটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যাদের হার্ট, কিডনি, ব্লাড প্রেশার সম্পর্কিত কোনো সমস্যা আছে বা গর্ভবতী মহিলা এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। পলিভিয়ন সিরাপের খাওয়ার নিয়ম বলতে বড়দের 10 ml করে দুবার খেতে হবে, দুপুরে খাওয়ার পর 10 ml এবং রাত্রে খাবার খাওয়ার পর 10 ml। শিশুদের 5 ml করে দুবার খেতে হবে। এছাড়াও এর ডোজ সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। পলিভিয়ন সিরাপটি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খেতে হবে বা যে কোনো ঔষধি খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন। পলিভিয়ন সিরাপকে সিরাপের সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এইরকম মেডিসিন সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।